Abbas, hai Abbas, Abbas, hai Abbas. A'udhu billahi as-sami' al-'alim minash shaitani al-la'in-ir-rajim. Bismillahir Rahmanir Rahim. আমরা যে আজাদারিয়ে সৈয়দুর শহদা করি তার কারণ হচ্ছে এটা যে আমাদের আইমে আথার আলাইহিস সালাত ওয়াস সালামের কল ফেল এবং তাকরির আমাদের জন্য হুজ্জত রয়েছে অর্থাৎ ইমামের উপস্থিতিতে যদি কোনো কাজ করা হয় সেটা হয় হুজ্জত তো কারবালার মর্মান্তিক ঘটনার পর হযরত জাইনাব ও উম্মে কুলসুম এবং উম্মুল বানীন ওনাদের যেভাবে মার্সিয়া ও কন্দন আমাদের সামনে এসেছে ইমামে জাইনুল আবদীন আলাইহিস সালাত ওয়াস সালামের উপস্থিতিতে এবং নিজে ইমামে জাইনুল আবদীন আলাইহিস সালাত ওয়াস সালাম যেভাবে কন্দন করতেন তো এই কারণে আমরাও ইমামে হুসাইন আলাইহিস সালাত ওয়াস সালামের এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে কন্দন করে থাকি আর কেন করব না যখন আমরা দেখতে পাচ্ছি যে হযরত উম্মুল বানীন চলে যেতেন জান্নাতুল বাকিতে এবং জান্নাতুল বাকিতে গিয়ে কন্দন করতেন আর কন্দন করার সময় তিনি এমন এক কাজ করতেন যে মাটি দিয়ে চারটি কবর তৈরি করতেন এবং তার চারটি সন্তান যে কারবালার শহীদ হয়েছিল তাদের নাম লিখতেন এবং বিশেষ করে ওই কবরগুলোকে হাত দিয়ে মুছে বলতেন যে আব্বাস তোমার মাতম করব না আমার সন্তানরা তোমার জন্য কন্দন করব না আমি কন্দন করব আমার সন্তানের জন্য যিনি হুসাইন ছিলেন যিনি সকলের মওলা ছিলেন এবং হুসাইনকে কেন্দ্র করে কন্দন করতেন এবং বলতেন হায় আমার হুসাইন হায় আমার হুসাইন এবং তার সাথে যারাই আশেপাশে অতিক্রম করত বা অবস্থান করত তারাও কন্দন করত একদিন উম্মুল বানীন দেখতে পান তো কি দেখতে পান যে জান্নাতুল বাকির সেই মাটির উপরে একজন বিবি মুহাজ্জাবা তিনি বসে রয়েছেন এবং তিনি হায় আব্বাস হায় আমার আব্বাস বলে কন্দন করছেন উম্মুল বানীন জিজ্ঞাসা করলেন যে আপনি কোন আব্বাসকে কেন্দ্র করে মাতম করছেন এবং কন্দন করছেন তো তিনি বললেন আমি ফাতেমা আরে তুমি যখন আমার হুসাইনকে স্মরণ করে কন্দন করছো তো আমি আমার আব্বাসকে স্মরণ করে কন্দন করছি এবং হযরতে ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা বলতেন হায় আমার আব্বাস আর ওইদিকে উম্মুল বানীন এই বলে কন্দন করতেন হায় আমার হুসাইন জীবিত ছিল যতক্ষণ কারবালায় আব্বাস আমার জীবিত ছিল যতক্ষণ কারবালায় আব্বাস আমার ছিল উম্মুল বানীনের ছিল উম্মুল বানীনের কাছে নহা ফাতেমা জীবিত ছিল যতক্ষণ কারবালায় আব্বাস আমার জীবিত ছিল যতক্ষণ কারবালায় আব্বাস আমার ছিল সুরক্ষিত হালে খিমাতে আমার হুসেন কারবালায় নিরাপদ আশ্রয় নবী পুরীরা পেলেন কাটেনি দুই হযতক্ষণ কাটেনি দুই হযতক্ষণ ফুরাতের কূলে তাহা জীবিত ছিল যতক্ষণ কারবালায় আব্বাস আমার জীবিত ছিল যতক্ষণ কারবালায় আব্বাস আমার কারবালায় আব্বাস ছিল জীবিত যত সময় করেনি কুলসুম ও জেনব পর্দা কেউ এসে পারেনি মারতে কেউ এসে পারেনি মারতে চর গালে সকিনা জীবিত ছিল যতক্ষণ কারবালায় আব্বাস আমার জীবিত
ছিল যত কোন কারবালায় আব্বাস আমার দূর থেকে দেখতো জালিম রা হুসেনের রিখি মা বিষ্ট কাসিম হয়নি আর না ছিন্ন আসগারের গলা বুকে আকবরের লাগেনি বুকে আকবরের লাগেনি কোন আঘাত বর্ষা জীবিত ছিল যত কোন কারবালায় আব্বাস আমার জীবিত ছিল যত কোন কারবালায় আব্বাস আমার ছিল পানি সামনে তবু পিপাসি তো সে ছিল দুই বাজু ফোরত তুলে আব্বাসের কাটা ছিল ছিল শেষ মুহূর্তে মাথা ছিল শেষ মুহূর্তে মাথা হুসেনের কোলে তাহার জীবিত ছিল যত কোন কারবালায় আব্বাস আমার জীবিত ছিল যত কোন কারবালায় আব্বাস আমার মা ফাতেমা এই কথা বলে শোকের মা তুম করে হয়েছে আমার হুসাইন শহীদ আব্বাসের পরে পারেনি খঞ্জর চালাতে পারেনি খঞ্জর চালাতে হুসেনের গলা সীমা জীবিত ছিল যত কোন কারবালায় আব্বাস আমার জীবিত ছিল যত কোন কারবালায় আব্বাস আমার রেখেছে আব্বাস তোমার মান হে উম্মুল বানীন তার শোকে কেঁদেছে মা ফাতেমা আসমান জমিন করিলেন উম্মুল বানীন করিলেন উম্মুল বানীন শুনে সিজদা শুকরিয়া জীবিত ছিল যত কোন কারবালায় আব্বাস আমার জীবিত ছিল যত কোন কারবালায় আব্বাস আমার